মতে যে স্যার কয় বার হবে বিপিএসসির রেজাল্ট স্যার আমরা পড়তে পারছি না ডেটটা একটু বলুন কাইন্ডলি দেখুন ডেট তো ওইভাবে অফিসিয়ালি কোনো দিচ্ছে না চব্বিশে আগস্ট বিপিএসসি হওয়ার কথা ছিল চব্বিশে আগস্ট দেয়নি তাহলে কোন মাসে দেবে সেই নিয়ে আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা যারা নতুন টেট দেবে ওদের নিয়েও বলবো যারা বিপিএসসি দিচ্ছে এই বছর ওদের নিয়েও বলবো এবং বিপিএসসিতে কারা এবছর চান্স পাবে সেই নিয়ে আজকের ভিডিও তাহলে প্রথমে বলি চব্বিশে আগস্ট হওয়ার কথা ছিল বিপিএসসি কিন্তু হলো না সেই পরীক্ষাটা মোটামুটি অক্টোবর মাসে হওয়ার কথা আছে অক্টোবর মোটামুটি তিন মাস টাইম এখন হাতে আছে অক্টোবরে বিপিএসসি হওয়ার কথা আছে এটা পাক্ষা নিউজ কারণ এখনও ওদের এখনও ধরুন রেজাল্ট বার হবে ধরুন আগস্টে কিংবা সেপ্টেম্বরে এক মাস সময় লাগবে আপনার ফর্ম ফিল আপের জন্য তারপরে শিডিউল দেওয়া হবে তো অক্টোবর লাগবে বিপিএসসি পরীক্ষা হতে সেই বিপিএসসিতে কার চান্স হবে না যারা এবছর পাশ করলো তারা পাবে আমার বিপিএসসি ওয়ান বিপিএসসি টু বিপিএসসি থ্রি যারা যারা চাকরি পায়নি তারাও চান্স পাবে বিপিএসসি ফোরে বসবার জন্য ঠিক আছে তো বিপিএসসি ফোরে মোট যতগুলো বি যতগুলো স্টেট আর কি পরীক্ষা হয়েছে যারা টেট পাস করেছে যারা চাকরি পায়নি প্রত্যেকে চান্স পাচ্ছে বসার জন্য বিপিএসসি ফোরে এটা হলো বিপিএস নিয়ে কথা এবং এসট্রেড কখন হবে দেখুন যখন বার হবে টেটের রেজাল্ট হয়তো যদি বার হয় এই মাসে তাহলে এই মাসের পরেই শুরু হবে আপনাদের আর কি ফর্ম ফিল আপ আর নোটিফিকেশন চলে আসবে তাই বলবো যে খুব দ্রুত আপনাদের হবে আর কি আমার কাছে ব্যাচ চলছে বাংলার ব্যাচ চলছে আমার কাছে বিপিএসসিরও এবং স্টেটেরও কত ফি মাত্র একশো নিরানব্বই টাকা প্রতি মাসে একদম কম রেটে মানে মোবাইল যেতেও কম রেটে আমি পড়াচ্ছি এখানে অনলাইনে ঘরে বসে অনেক ফ্যাসিলিটি আছে যদি বলুন যে পড়বো আমার এই নাম্বারে আপনি একটা কল করতে পারেন করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ আপনাকে সব জানি আর কি দেখবো ঠিক আছে thank you